পরিপক্ক বীজ থেকে শিশু খাদ্য, সয়া দুধ, দই, পনির সহ আরও অন্যান্য খাবার তৈরি হয়। আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রউফ, রউফ অ্যান্ড অ্যাগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি আজ কথা বলবো, আমরা যে সয়াবিন তেল খাই, সেই তো সয়াবিন তেলের যে উৎস সেটা হচ্ছে সয়াবিন বীজ। তো এই সয়াবিনের চাষ সম্পর্কে এবং সয়াবিন বীজের উপকারিতা সম্পর্কে আমি আজ কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে। সয়াবিন লিগুমিনেসি গোত্রের একটি উদ্ভিদ, এটি চীনের স্থানীয় একটি উদ্ভিদ। আর চীন থেকেই সয়াবিন এশিয়া সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রথমে এই সয়াবিন চীনেই চাষ করা হয়, আর এখন কম বেশি সারা পৃথিবীতেই সয়াবিন চাষ হয়ে থাকে। চাষের আওতাধীন সয়াবিনের সংখ্যা প্রায় 2500 বা ততোধিক। 1974 সালে বাংলাদেশে নোয়াখালী ও ফেনী জেলায় প্রথম সয়াবিনের চাষ শুরু হয়। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় সয়াবিন চাষাবাদ হচ্ছে। রবি মৌসুমে অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি এবং খরিফ টু মৌসুমে অর্থাৎ জুলাই থেকে আগস্ট মাসে বীজ বপনের উপযুক্ত সময়। এই সময়ে সয়াবিন চাষ করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায়। আর সয়াবিনের গড় ফলন প্রায় 2.5 থেকে 3 টন পার হেক্টর। সয়াবিন গাছের কাণ্ডে ফুল হয়, আর ফুল সচরাচর সাদা, গোলাপি বা বেগুনি রঙের হয়ে থাকে। আপনারা যারা সয়াবিনের বীজ ফুল দেখেননি, তো এই ভিডিওর মাধ্যমেই সয়াবিনের ফুল দেখতে পারবেন। একটি পডে সাধারণত 2 থেকে 3টি বীজ হয়ে থাকে, আর এই বীজগুলোই সয়াবিন বলা হয়। চীন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা ইত্যাদি হচ্ছে সয়াবিনের উৎস দেশ, আর এইসব দেশ থেকেই আমরা সয়াবিন আমদানি করে থাকি। আর সয়াবিন উৎপাদনে বাংলাদেশের অবস্থান 17তম। সয়াবিনের বীজ অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি বীজ। বীজ ভোজ্য তেলের প্রধান উৎস, আর এই সয়াবিন বীজ থেকেই আমরা যে খাবারের তেল পাই, সয়াবিন তেল, এটা উৎপন্ন করা হয়। পূর্ব এশিয়ায় কচি ও শুকনো বীজ যথাক্রমে সবজি ও ডাল হিসাবেও ব্যবহৃত হয়। আর পরিপক্ক বীজ থেকে শিশু খাদ্য, সয়া সস, দই এবং পনির সহ আরও অন্যান্য খাবার তৈরি হয়। গজানো বীজ থেকে সয়া সসও তৈরি করা হয়। সয়াবিনের শুষ্ক বীজে আছে 44% প্রোটিন, 35% শর্করা, 18 থেকে 20% চর্বি। সয়াবিনের আইসোফ্লেভেন অত্যন্ত জোরালো ফাইটোস্ট্রোজেন, ত্বক ও চুল উজ্জ্বল এবং ঝকঝকে রাখতে এই যৌগ সাহায্য করে। সয়াবিনের লেথিসিন ফ্যাট মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, তাতে ওজনও নিয়ন্ত্রণে থাকে। একমাত্র কিডনির সমস্যায় ভুগছেন যারা, তারা সয়াবিন বীজ খেতে পারবেন না। সয়াবিন গ্লিসারিন, রং, সাবান, প্লাস্টিক, মুদ্রণের কালি ইত্যাদি দ্রব্য উৎপাদনের ক্ষেত্রেও একটি অপরিহার্য উপাদান। কাঁচা সয়াবিনের গাছ গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার হয়ে থাকে। সয়াবিনের শিকড়ে যে নডিউল তৈরি হয় তার নাইট্রোজেন ফিক্সেশন করে, এতে জমির উর্বরতা বৃদ্ধি করে এবং পরবর্তীতে এই জমিতে যে ক্রপ করা হয় সেই জমির ফলনও খুব ভালো হয়। আর সয়াবিনের বীজ উচ্চ পুষ্টিগুণ এবং স্বল্প উৎপাদন ব্যয়ের কারণে এর ব্যবহার সম্প্রতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।